বাংলাদেশের খন্দকার মোস্তাক আহমেদ নামের একজন ভদ্রলোক, তার যে বয়সে অনেক ছোট একটি মেয়েকে বিয়ে করেছেন, সেটা কবে করছেন সেটা আমি জানি না, তবে রিসেন্টলি একটা নিউজে দেখলাম বইমেলাতে একটা গণ্ডগোল ঘটেছে তাকে নিয়ে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে কে কাকে বিয়ে করবে, তার চেয়ে বয়সে ছোট করবে না বয়সের বড় করবে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, থার্ড পার্সন এখানে কথা বলার কোনো সুযোগ নেই। তবে তারা বইমেলাতে কী করেছে না করেছেন আমি সেটা জানি না, তো আমি যেটা দেখেছি ভিডিওতে যে তাদেরকে পুলিশের সহযোগিতায় বইমেলা থেকে বের করানো হচ্ছে এবং কিছু মানুষ পিছন দিকে তাকে ভুয়া বা বিভিন্ন কথা বলে টিচ করছেন। তো আমি বলতে চাই যে লোকটা বৈধভাবে বিয়ে করেছেন একটা মেয়েকে এবং একসাথে থাকছেন, বৈধভাবে থাকছেন, আর আপনারা কিছু লোক বাইরে থেকে এসে তাকে টিচ করছেন বিভিন্ন কথা বলে, তো ভাই খারাপ লোকটা কে? আপনি খারাপ না, যে বিয়ে করেছে লিগেলি সে খারাপ। যারা এখানে গ্যাদারিং করেছিল হয়তো তাদের মধ্যে থেকে অনেকেই অবৈধভাবে অনেক রিলেশনে আছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বইমেলা এটা কোনো মূর্খদের জায়গা না, এটা এখানে সব শিক্ষিতদের জায়গা, সব বিবেকবান মানুষদের জায়গা একটা। সেই বিবেকবান মানুষের জায়গার মধ্যে থেকে এরকম একটি গ্যাদারিং কীভাবে ঘটে? আপনি নিজে শুধরান, অন্যকে শুধরানোর দায়িত্ব আপনার নয়।